স্যার যেগুলো বলেছেন শুনতে পেরেছো, সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে যে কোনো ক্যাটাগরিতে এই বিশ্ববিদ্যালয়টিকে সারা বিশ্বব্যাপী তুলনা করা হয় না কেন, যে এক না হইলেও দুই তিন পার হওয়ার কোনো সুযোগ নেই, বিশেষ করে গবেষণায়। এরপরে আরও বলেছেন যে অনেকগুলো জাত কিন্তু এখানে বিভিন্ন ফলের উদ্ভাবন হয়েছে। তো এই স্যারের মুখ থেকে এই বিশ্ববিদ্যালয়ের সফলতা শুনে তোমার কেমন লাগছে বা তোমার অনুভূতিটা একটু একটু জোরে বলবে। ঠিক আছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদেরও অনুরোধ থাকবে যে এই কথাগুলো তোমরা অবশ্যই মনের মধ্যে ধারণ করবে এবং কেউ না কেউ এই বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পাওয়ার মাধ্যমে এই সুযোগটুকু নেওয়ার চেষ্টা করবে। এবং ধন্যবাদ। তো স্যার শেষ করে দিই, আমি একটু বলি। আমি তো আসলে আগে বলেছি যে কথাগুলো সেই কথাগুলো রেকর্ড হয়নি। যা হোক, আমি প্রথমে তারাশ মহিলা কলেজের পক্ষ থেকে আজকের এই শিক্ষা সফরের পক্ষ থেকে আমি ডক্টর স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমাদেরকে ওনার হাজারো ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়া যায় এবং ইউনিভার্সিটি সম্বন্ধে এবং বাংলাদেশের এগ্রিকালচার সেক্টরের ডেভেলপমেন্ট সম্বন্ধে ধারণা দেওয়া যায় এবং আমরা অত্যন্ত আশাবাদী যে জনসংখ্যা যতই বাড়ুক না কেন, ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যদি টিকে থাকে, এখানকার গবেষণা যদি টিকে থাকে, তাহলে আল্লাহ তাআলা হয়তো এর মাধ্যম করেই আমাদের সকল খাদ্যের ব্যবস্থা করে দেবে। এই জন্য স্যারকে আবারও অভিনন্দন, ধন্যবাদ। স্যার দায়িত্বে আছেন আর এইভাবে সময় দেওয়ার জন্য, আর আমাদের শিক্ষার্থীদের অনুভূতি তারা ব্যক্ত করেছে, আমার শিক্ষক মণ্ডলীরা উপস্থিত আছেন, আমি কথা বাড়াবো না, সময়ও নেব না। তো আমার সাথে বর্ষিয়ান মুরব্বী তারাশ মহিলা ডিগ্রি কলেজের অন্যতম উদ্যোক্তা, প্রতিষ্ঠার উদ্যোক্তা তিনি আছেন, তাকে আমিও অভিনন্দন জানাচ্ছি যে আমাদের সাথে সময় দিয়ে এই বয়সেও এই এখানে আসার জন্য। এই বলে আজকের এই বৈঠকে সকলকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমরা এখন বিদায় নিচ্ছি এবং এখান থেকে যে অনুভূতি, যে শিক্ষা নিয়ে যাচ্ছি আমরা, সেটা যেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এটা প্রয়োগ করে তারাশ মহিলা ডিগ্রি কলেজটি বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করাতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। স্যার আপনাকেও অনেক ধন্যবাদ, বিশেষ করে আরও ধন্যবাদ জানাই যে একজন বীর মুক্তিযোদ্ধাকে এই শিক্ষা সফরের সাথে অন্তর্ভুক্ত করে বর্তমানের যে ডিজিটাল যুগের যে শিক্ষা প্রতিষ্ঠান, বর্তমানে দেশের যে অবস্থান, এই বীর সেনানীদের দেখার সুযোগ করে দিয়েছেন। নিঃসন্দেহে এটি অনেক বেশি প্রশংসার দাবিদার রাখে। ধন্যবাদ সবাইকে।